আম বাসা কলোনি, আম যে সুবুর এরেছি দাস মই খরসা পর কামিনী রুকুরুং না দাতি নক নগ তানার বগে শীঘ্র সকাল খেলাই তঙ্গ তৈ ওয়ার একা যে নাইতে হই তঙ্গ কক পেশারা আম বাসা কলোনি আম চিনি রুকুর বন রমানের বগে আম বাসা থানা খেতিং লাইকা ইয়াগুল বন বনি মঙ্গল কেশা সুমিং বলে দীক্ষা বন ডাকতে ডাকতে রময় নানি বাগে কামনি লুকুরং সামন তাও বন পুলিশ রমায় আগে ক্রাক মাঝে রেনানি অংথং আপনো কামনি লুকুরং নাইমং শনিবার রাত্রিবেলা দাউলিয়া ঘোরাঘুরি করে আর হতা রাত্রে দাউলিয়া ঘুরতেছে আমি এক দিকে দাউলিয়াতে ঘোরাঘুরি করে স্কুলে গিয়া এবার সেটা আমার বেশি কথা বলে না আমি চিন্তা করলাম কারণ দাও আছে আমি কিন্তু তরাতরি করি তাহলে আমি একটা মারব কে এটা কাম করে একবার গাড়ি নিয়ে যায় করছেন এর মধ্যে সবাই বাড়ি পরে এরপরে দৌড়ে বাইতেছে গত 1 তারিখ সন্ধ্যার সময় আমার স্বামী দোকানে আসছে নিচে কসলি তো কসলে যাওয়ার সময় একটা বাড়ির সামনে একটা বাড়িতে মানে দাওয়ানা আর কি তারা বাড়িতে আমরা একটা জিনিস বাড়ানোর দিকে দিছে তাই আমার স্বামী গিয়ে উঠছে হ্যাঁ এই বাড়িতে গেছে হাতের ভিতরে প্লাস ইয়ে আসলো একটা এতটুকু একটা কুড়াল এক হাত লম্বা এই কুড়ালটা কুড়ালের মতো দেখতে আর কি মানে যাতে এমন ভাবে দিতে পারে আর পিছে আমার স্বামী নামতেছে তার বাড়ি থেকে নিচের দিকে নামতেছে পিছে 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 আক্রমণ করছে হ্যাঁ আক্রমণ কে কে সুব্রত ঋষি দাস এমন ভাবে প্রায় অনেকটি ঘটনা ঘটছে আমার দেওরের আমার দেওরের এমন ভাবে আমার গত বছর এই 6 মাসের ভিতরে অন্য পরিবারের এমন করে নি সব পরিবারের করে দুজন বিশেষ করে একটা বাড়ি তারা বাড়ি তো দেখেছিল এমন কোটাকুটি করে এসে হাতের ভিতরে দাম লেগে গিয়া অনেকটি করছে পুরোপুরি সাথে 9, 10 এবং 11 তিনটা ওয়ার্ড থেকেই সংঘবদ্ধভাবে সমস্ত গ্রামবাসী আমরা থানাতে আইসি এসডিপিও সাহেব এবং ওসি সাহেবের সাথে আমরা কথা বলছি আমাদের এলাকায় একটা পরিবার নবমী ঋষি দাসের ছেলে সুবোধ ঋষি দাস সেই এলাকায় দা কুড়াল কুদাল অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করে এবং বিভিন্ন মানুষের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করে মা বোনেরা সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করে এরকম পরিস্থিতিতে আক্রান্ত মানুষ সবাই সংঘবদ্ধভাবে আমরা আজকে গ্রামবাসী মিল্লা থানার মধ্যে আইয়ে সেটা বড়বাবুর সাথে এবং এসডিপিও সাহেবের সাথে কথা কইছি যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করে তারা এলাকার মানুষ শান্তিতে থাকতে পারতেছে না একটা ফ্যামিলির কারণে এই ফ্যামিলিটার উপযুক্ত আমরা শাস্তি চাই এবং সুবোধ ঋষি দাস যে সবসময় 24 আওয়ার্স নেশাগ্রস্ত থাকে এবং মানুষের উপর আক্রমণ করে তার বিচার চাই কিছু মানে কয় না কি কারণে এমন করে আপনারা অন্য বার আর কোন উদ্যোগ নিয়েছেন নি যে হেরা আটকাবার লিগে আগে কত বছর ধরে করতেছে?